ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একদম ইজিলি আপনাদের ইমেজ থেকে, অর্থাৎ আপনাদের যে ফটোগুলো থাকে সেই ফটোগুলো থেকে একদম ব্যাকগ্রাউন্ড কীভাবে ইজিলি আপনারা রিমুভ করবেন। ওকে, তো যারা আর কি ফটো তুললেন, অর্থাৎ ফটোশপে কাজ করেন, তারা তাদের জন্য এই ভিডিওটা আর কি একটা চমৎকার হয়ে দাঁড়াবে। ওকে, তো এটা হচ্ছে আপনারা যখন কোনো ফটো তুলেন এবং সেটার ব্যাকগ্রাউন্ড যদি অনেক খারাপ হয় এবং ব্যাকগ্রাউন্ডের কারণে যদি আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, আপনাদের ইমেজটা ভালো দেখায় না, ঠিক আছে? সো এই প্রবলেম থেকে, এই প্রবলেম থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এবং যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, এবং পিকশার্ট, অনেকেই আপনারা জানেন যে পিকশার্ট থেকে, এই যে পিকশার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট সেটা অনেকটা আর কি কঠিন। সো আমি আজকে আপনাদের এমন একটা ওয়েবসাইটের সন্ধান দেখাবো, সেটা থেকে আপনারা জাস্ট কোনো কাজ করা ছাড়াই 10 সেকেন্ডের মধ্যে আপনারা আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেখানে আপনাদের চাইলে মন মতো আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? এজন্য আপনারা যে কাজটা করবেন, সিম্পলি আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। ওকে, সো যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা জাস্ট ইন্টার অ্যাড্রেসে টাইপ করবেন remove.bg। ওকে, এখানে আমরা টাইপ করি জাস্ট রিমুভ, remove, ছবি আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে remove.bg। ওকে, এটা টাইপ করার পর এখানে আপনারা জাস্ট এন্টার অপশনে ক্লিক করে দেবেন। এন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একদম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে আপনাদের মাঝে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 5 সেকেন্ডেই আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে দেখেন অনেক ইমেজ রয়েছে যেগুলো আর কি এখানে দেখানো হয়েছে যে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ হবে। তো অটোমেটিকলি রিমুভ হবে, এখান থেকে আপনার চাইলে ইউআরএলের মাধ্যমেও আপনাদের ইমেজ অ্যাড করতে পারেন। এখানে দেখতে পারেন ইন্টার ইউআরএল, এখানে আপনাদের ইমেজের ইউআরএল দেওয়ার মাধ্যমেও এখানে ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে? আর যারা আপনাদের ফোন স্টোরেজ থেকে আপলোড করবেন, তারা সিম্পলি এখানে সিলেক্ট এ ফটো এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে কোনো ইমেজ এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, এবং এখানে যে ব্রাউজার অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট আমার এই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা জাস্ট অল্প টাইম ওয়েট করবেন, এটা আপলোডিং হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আপলোডিং হয়ে গেছে একদম 100%। আপলোডিং হওয়ার পর এখানে আপনাদের ইমেজটা চলে আসবে, ঠিক আছে? অরিজিনাল এবং উইদাউট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ, সো যেটা আপনি এই মুহূর্তে, অর্থাৎ আমি যে এই মুহূর্তে আপলোড করলাম সেটা এখানে চলে আসছে। এবং গ্রাউন্ড, সো ভিউয়ার্স, এই যে অপশনটাতে আপনার নিচে দেখতে উইদাউট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং এটার ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এটাতে কিন্তু আমি কোনো কাজ করিনি, কিছু করিনি, জাস্ট আপলোড করলাম, অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে ইজিলি ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যদি চান এটাতে এডিট করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবেন অথবা কালার, সো সেক্ষেত্রে আপনার এখানে এডিট নামে একটা অপশন দেখতে পারবেন, এটা আপনারা সিম্পলি ক্লিক করবেন। ওকে, জাস্ট ক্লিক করার পর এখানে আপনারা অপেক্ষা করবেন। এখান থেকে আপনারা আপনাদের ইমেজের সাইজটা বড় করতে পারবেন, এটাতে ক্লিক করলে আপনাদের ইমেজ সাইজটা ছোট হবে। ওকে, এবং এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের ইমেজ সাইজটা বড় হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে। এবং এখানে সিলেক্ট করে, কালারে সিলেক্ট করে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার আপনারা সিলেক্ট করতে পারেন। সো দেখেন এখানে অনেক কালার রয়েছে, আপনারা যে কালারটাই দেন না কেন এখানে সেই কালারটাই চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন অনেক ধরনের কালার এখানে রয়েছে। ওকে, সো আপনারা এখানে যে কোনো কালার আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা কালার দেওয়ার পর জাস্ট আপনারা সেভ অপশনে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো কালার না দিয়ে আপনারা যদি চান যে ফটো অ্যাড করবেন, তাহলে এখানে ফটো অপশনে ক্লিক করবেন। ওকে, ফটো অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে, আপনারা জাস্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে এখানে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। জাস্ট একটু টাইম নেবে, আপনাদের ইন্টারনেট স্পিডের ওপর এটা নির্ভর করবে। ওকে, অর্থাৎ কাজ করার স্পিডটা, ঠিক আছে? সো চাইলে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, সো আর তাছাড়া আপনার এখান থেকে অনেক ধরনের ইমেজ রয়েছে, এখান থেকে আপনার যে কোনো ইমেজ সেট করে দিতে পারেন। আমি আবার এখানে যে কোনো একটা ক্লিক করি, দেখি কী হয়। সো ভিউয়ার্স, ক্লিক করার পর এখানে ইমেজটা চলে আসার কথা।
ওকে, সো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এখান থেকে আপনারা জাস্ট মাউন্টেন এটা সিলেক্ট করলে আপনাদের মাউন্টেন এই অর্থাৎ পাহাড় এটা চিত্রটা চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যেটাই এখানে সিলেক্ট করেন সেটাই কিন্তু এখানে দেখবেন চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করলেই আপনারা সেভ করতে পারবেন। চাইলে আপনারা এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট পিকচার এটাই এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেখানে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর সুবিধার দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এখন আপনারা এটা ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, এখানে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এই ইমেজটা এখানে আপনাদের দেখিয়ে দিই। একদম ইজি কাজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করার জন্য অনুরোধ করব আপনাদের সকলকেই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটা চলে আসছে, একদম ইজি, কোনো ধরনের আপনাকে পরিশ্রম করতে হবে না, পিক্সারের মতো খাটাখাটিও করতে হবে না, ঠিক আছে। একদম ইজিলি কী বলে যেটাকে একদম মানে বিনা পরিশ্রমে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ওকে। সো ভালো থাকবেন সবাই, পরবর্তীতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একদম ডিএসএলআর এফেক্ট করবেন, অর্থাৎ আপনাদের ইমেজে ডিএসএলআর এফেক্ট করবেন কীভাবে একদম ইজিলিভাবে, একদম সিম্পল ওয়ে, কোনো ধরনের কঠিন অর্থাৎ কোনো ধরনের পরিশ্রম আপনাদের করতে হবে না, একদম সিম্পলভাবে আপনারা আপনাদের ইমেজ কীভাবে ডিএসএলআর এফেক্ট করবেন সেটা আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।